হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসক বৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে দ্য কন্ট্রাকশন অফ দ্য স্কেলেটাল মাসেল, বা আমরা ওভারঅল মাসেল কন্ট্রাকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, দ্য মাসেল কন্ট্রাকশন, আমার সেই মনে আছে আমার ফার্স্ট ইয়ারে অন্যতম ধোঁয়াশা লাগানো একটা টপিক ছিল এই মাসেল কন্ট্রাকশন। আমি ঠিক মতো অনেক কিছুই আমি এখান থেকে বুঝতাম না, কেননা এটা তো অনেকগুলো বইয়ের সাহায্য নিতে হবে। আপনি শুধু গাইটন পড়েন, গাইটন থেকে কি পড়বেন, এক ঢালা পড়ে গেলে বুঝবেন না। সুতরাং এটাকে আমাদের কিছু সিস্টেমেটিক্যালি আগানো প্রয়োজন। সেজন্য আমরা আজকে চলে আসলাম টপিক টপিক আমাদের আজকে 4 নম্বর। আমাদের ফিজিওলজি প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন যে ফিজিওলজির আজকে 4 নম্বর টপিক। আজকে হলে আমাদের জেনারেল ফিজিওলজির খুবই ইম্পর্টেন্ট টপিক গুলো আজকে শেষ করে ফেলবো। জিপির আজকে আমরা আমরা যে মাসেলের যে ওভারঅল যে সম্পূর্ণ যে আমাদের এই টিউটোরিয়ালটা তৈরি করতে আমাদের 4টা অংশ খুবই হেল্প ইম্পর্টেন্ট, মানে 4টা বইয়ের সাহায্য নিয়েছি। একটা হচ্ছে হিস্টোলজি, বেসিক হিস্টোলজি, আমি এটা গুনা সেকরানের বই থেকে নিয়েছি, গুনা সেকরান, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের গাইটন সাহেব, মানে গাইটনের বই থেকে নিয়েছি, গাইটন অ্যান্ড হলের দ্য মোস্ট পপুলার বই আমাদের ফার্স্ট ইয়ারদের জন্য বা সেকেন্ড ইয়ারদের জন্য, গাইটন অ্যান্ড হলের। তারপরে হচ্ছে বিআরএস ফিজিওলজি, এখান থেকে আমরা স্মুথ মাসেল কন্ট্রাকশন পড়বো। এবং গ্যানোম থেকে আমরা ওভারঅল যে ইম্পর্টেন্ট টপিক কয়েকটা জিনিস আছে গ্যানোম থেকেও, সেখান থেকেও আমরা পড়বো। তাহলে আমরা চলে যাই আজকে যে মাসেল কন্ট্রাকশন, বা মাসেল কন্ট্রাকশনের প্রথমে শুরুতে আপনাদের যা জানতে হবে যে 3 ধরনের মাসেলের মধ্যে পার্থক্য। তাদের চলে গেলাম আমরা গুনে সেকরান, তা 3 ধরনের মাসেল পার্থক্য দেখেন, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল। আপনারা তো এই বেসিক স্ট্রাকচারটার কথা অবশ্যই জানিয়ে থাকবেন। তো দেখেন বেসিক স্ট্রাকচারের মধ্যে আপনাদের অন্যতম যে জিনিসটা আমরা একটু বেসিক পার্থক্য করে পড়ে ফেলি, তাহলে আপনার বেসিক যে হিস্টোলজি অর্থাৎ অ্যানাটমির যে ভাইবা, জেনারেল অ্যানাটমি, এই ভাইবা পরীক্ষাটা অনেকটা অংশ আপনার এখান থেকে হয়ে যাবে। পরীক্ষার সময় এই 3টা জিনিস ওভারঅল আপনাদের জেনারেল অ্যানাটমির যে বোর্ড থাকে বা যে ওখানে যে কার্ড থাকে, ওখানে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং স্যার ম্যাডামেরা প্রায় সময় জিজ্ঞাসা করে এই 3টা মাসেলের মধ্যে পার্থক্য। তাহলে চলে যাই, তাহলে হচ্ছে কি, দেখেন যে আমাদের স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেলের কতটুকু আপনার ডায়ামিটার, এই ডায়ামিটার গুলো এক এক বই এক এক ধরনের আছে। সেজন্য আপনারা ওভারঅল একটা অথেন্টিক বই ফলো করবেন। যেমন গুনা সেকরানের বইয়ে 15 থেকে 100 মাইক্রোমিটার ঠিক বলেছে, এত আপনার 15 মিলিমিটার ঠিক বলেছে, এই যে টপিকগুলো একটু জাস্ট দেখে নেবেন। তাহলে এটাতে হচ্ছে 5 to 10 মাইক্রোমিটার ঠিক, এটা হলো কি, এটা হচ্ছে লংলি সিলিন্ডিকার বা লং সিলিন্ডিকার ফাইবার। এটা ফাইবারগুলো যেগুলো থাকে এগুলো অনেক লং এবং সিলিন্ড্রিকাল থাকে। আপনার হয়তো সিলিন্ডার বোঝেন, ঠিক আছে, এটাকে বলা হয় সিলিন্ডার। সিলিন্ডার দ্যাট মিন্স কি, আপনার যে এটা কি শর্ট ব্রাঞ্চ ফাইবার, এটা তো শর্ট থাকবে, ঠিক আছে, এটা আপ টু দ্য 5 আপনার কি 35 সেন্টিমিটার, আর এটা মাত্র আপনার 85 থেকে 100 মাইক্রোমিটার, ঠিক আছে, লং ফিউসিফ্রম ফাইবার। আর এটাতে থাকবে কি, ফিউসিফ্রম আকারের, এবং এটা থাকবে লং, এবং এটাতে কি থাকবে, মেনি ফ্ল্যাট অ্যান্ড পেরিফেরাল নিউক্লিয়াই, এটা যে নিউক্লিয়াইটা থাকবে ফ্ল্যাট এবং পেরিফেরালি। দেখেন এটা নিউক্লিয়াস গুলো কোথায় কোথায় অবস্থান করতেছে, এগুলো কিন্তু পেরিফেরালি এদের নিউক্লিয়াস গুলো অবস্থান করতেছে। এবং আপনার অন্যদিকে যেটা আছে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল এগুলো সিলিন্ডারালি প্লেসড নিউক্লিয়াই, এবং এটা ওয়ান এবং টু, এবং এটা ওভাল, আর এটা কি ফ্ল্যাট, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এটা কি, কেমন থেকে সিঙ্গেল ইলঙ্গেটেড নিউক্লিয়াই ইন দ্য নিউক্লিয়াস ইন দ্য সেন্টার প্লেস, এবং যখন এটা কি হবে কন্ট্রাক্টেড স্টেট দিয়ে থাকবে, তখন এটাকে বলা হয় কর্ক স্ক্রু নিউক্লিয়াই, ঠিক আছে। তারপর এস্ট্রিয়েশন, এস্ট্রিয়েশন মানে কি, মাঝখানে মাঝখানে যে দাগগুলো, ডোরাকাটার দাগগুলো, এটা কেমন থাকবে, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, এটা হলো পুয়ারলি ডিফাইন্ড, এটা হচ্ছে নন স্ট্রেটেড স্মুথ মাসেল, নো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাইক্রোফিলামেন্টস। তারপর দেখে এটা নো ইন্টারকেলেটেড ডিক্স, ইনকেস অফ শুধুমাত্র কার্ডিয়াক মাসেলে আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। ইন্টারক্যালেটেড ডিস্ক কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মাঝখানে বরাবর যে কালো কালো যে দাগগুলো দেখতে পাচ্ছেন, যে এটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তা দেখেন এটার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, এটা তো থাকবেই না। টি টিউবলস প্রেজেন্ট অ্যাট দ্য, আপনার কই কে থাকে, সে এ ব্যান্ড এবং আই ব্যান্ডের জাংশনে থাকবে টি টিউবলস, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এবং টি টিউবলসটা কই থাকবে, প্রেজেন্ট অ্যাট দ্য জেট লাইন। আমরা এটা যখন গাইটনের ওই যে জেট লাইন ওখানে যাব, সেখানে আমরা বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। টি টিউবল প্রেজেন্স অ্যাট দ্য জেট লাইন, ঠিক আছে, এটা শুধুমাত্র জেট লাইনে, আর নো টি টিউবলস, নো আপনার কি ক্যাভিওলি ভেসিকেল,
তারপর হচ্ছে কি সেক্রোবায়োজমি রেটিকুলাম ফ্রন্টাইল, এটার ক্ষেত্রে ডায়েট, এটার ক্ষেত্রে নাই। মাইটোকন্ড্রিয়া কেমন, মডারেট। এটা সব থেকে বেশি থাকে কোথায়, কার্ডিয়াক মাসেলে, এটাতে থাকবে লেস। রিজেনারেশন ইজ রেস্ট্রিক্টেড, এটাতে রেস্ট্রিক্টেড থাকবে, রিজেনারেশন রেস্ট্রিক্টেড। কিন্তু এক্সটেন্সিভ রিজেনারেশন করা হবে স্মুথ মাসেলে, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা জিনিস আপনাদের এখান থেকে জানা প্রয়োজন, বেসিক জিনিসটা হয়ে গেল। দেখেন আরেকটা জিনিস কি জানা প্রয়োজন, কন্ট্রাকশন ইজ ইনভলান্টারি কন্ট্রোল, মানে ভলান্টারি, নিজে স্বেচ্ছায় করতে পারবেন, এটা কিন্তু এটার মতো, ঠিক আছে। এটা হচ্ছে স্মুথ মাসেলের মতো, কার্ডিয়াক মাসেলের যে কাজটা এটা হচ্ছে আমাদের স্মুথ মাসেলের মতো, কিন্তু স্ট্রাকচারটা বেসিক যে স্কেলিটাল মাসেল আছে তার কাছাকাছি, ঠিক আছে। এবং কুইক ফোর্সফুল কন্ট্রাকশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস রিদমেটিক কন্ট্রাকশন, যেমন আমার হার্টের রিদমেটিক কন্টিনিউয়াস কাজ করতেছে। স্লো এবং সাস্টেইন কন্ট্রাকশন এটা ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমরা তিন প্রকার মাসেলের মধ্যে পার্থক্য গুণের সেকেন্ড থেকে পড়ে ফেললাম। এবার চলে যাই আমরা গাইটনে। গাইটনে আপনাদের বেসিক প্রথমেই জানতে হবে স্কেলিটাল মাসেলের আর বেসিক কয়েকটা প্রপার্টিস। তার মধ্যে অন্যতম একটা প্রপার্টিস হচ্ছে, এখানে মনে রাখতে হবে যে স্কেলিটাল মাসেলটা আসলে কোথা থেকে ফর্ম করে, এটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম থেকে, সোমাটিক মেসোডার্ম থেকে, এমব্রায়োলজি সোমাটিক মেসোডার্ম থেকে। এইটা জাস্ট একটু জেনে রাখলেন, জানলে ক্ষতি নেই, ঠিক আছে। সোমাটিক মেসোডার্ম থেকে আমাদের এটা পেয়ে থাকে। অন্যদিকে দেখেন আরো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে যে এটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত, এটা হচ্ছে -90 মিলিভোল্ট। এই কথাটাও জাস্ট একটু পরে রাখবে। এবার আমরা চলে যাই যে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অ্যান্ড স্কেলেটন। অ্যানাটমিটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম, এখানে বলা আছে কত, 10 থেকে 80 মাইক্রোমিটার, ঠিক আছে। তারপরে কি বলতে হবে যে প্রথমেই যে আপনি কি কি দেখতে পাবেন একটি স্কেলেটাল মাসেলের মধ্যে, প্রথমেই আপনাদের পাবেন যে একটা সি স্যাক্রোলেমা। স্যাক্রোলেমাটা কি, যে মাসেল ফাইবার গুলো আছে মাসেল ফাইবারকে ঘিরে যে আবরণটা পাবেন এটাকে বলা হয় স্যাক্রোলেমা, বা এটাকে বলা হয় যে এ থিন লেয়ার অফ কাভারিংস অফ দা মাসেল, ঠিক আছে। বা মাসেল ফাইবারের যে কাভারিংটা থাকে তাকে বলা হয় স্যাক্রোলেমা, ইনক্লোসিং দ্য স্কেলেটাল মাসেল ফাইবার। দেখেন বড় হচ্ছে মাইক্রোফাইবিলস। মাইক্রোফাইবিলস আপনার কি দিয়ে গঠিত, দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিন, অন্যদিকে হচ্ছে মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিনকে বলা হয় কন্ট্রাকটাইল ইউনিট, ঠিক আছে, কন্ট্রাকটাইল ইউনিট অফ দ্য মাসেল। এবং এর কারণেই কিন্তু আপনাদের রেসপন্সিবল ফর দ্য অ্যাকচুয়াল মাসেল কন্ট্রাকশন, আমাদের যে অ্যাকচুয়ালি যে মাসেল কন্ট্রাকশন হয় তার জন্য দায়ী হচ্ছে এই অ্যাক্টিন এবং মায়োসিন যে ফিলামেন্ট গুলো। তা দেখেন এখানে বলা আছে যে 15 অ্যাডজাসেন্ট মায়োসিন ফিলামেন্টস এন্ড 3 আপনার কথা হচ্ছে 3000 অ্যাক্টিন ফিলামেন্টস, ঠিক আছে, 1500 অ্যাডজাসেন্ট মায়োসিন ফিলামেন্টস, তার অর্ধেক। জাস্ট এরপরে আপনাদের যা জানা প্রয়োজন, তারপর আমরা চলে যাই যে আপনি জাস্ট এখানে একটা জিনিস মনে থাকবেন, টাইটিন ফিলামেন্ট। আচ্ছা টাইটিন ফিলামেন্ট অ্যাকচুয়ালি আপনাদের মধ্যবর্তী স্তরে একটা ফিলামেন্ট থাকে, তারা কি করে অ্যাক্টিন এবং মায়োসিনকে একটা নির্দিষ্ট প্লেসে ধরে রাখতে সহযোগিতা করে, এটা আমরা ছবির মধ্যে দেখাবো পরে। তা প্রথমেই আপনাদের জানা প্রয়োজন যে হোয়াট ইজ অ্যাক্টিন, হোয়াট ইজ মায়োসিন, ঠিক আছে। আমরা এখন চলে যাই যে স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট এন্ড ফাংশনাল যে কম্পোনেন্ট ইউনিটগুলো আছে অথবা বিল্ডিং ব্লকস, কিভাবে একটা স্কেলেটাল মাসেল গড়ে উঠতেছে এটা সম্পর্কে একটা জানার চেষ্টা করব। তা দেখেন আপনাদের প্রথমে জানতে হবে যে অ্যাক্টিন এবং মায়োসিন, আমাদের স্কেলেটাল মাসেলের মধ্যে দুই ধরনের ফাইবার থাকে, একটাকে বলা হয় অ্যাক্টিন, একটাকে মায়োসিন। বা প্রথমে আমরা এইভাবেও বলে থাকি যে মায়োসিন, ঠিক আছে, প্রথমে এইভাবেও বলা হয়ে থাকে যে অ্যাক্টিন ফিলামেন্টটা থাকে, যে অ্যাক্টিন ফিলামেন্টটা আসলে যে আমাদের যে থিক ফিলামেন্ট, ঠিক আছে। তাই এই অ্যাক্টিন ফিলামেন্টটা হচ্ছে আমাদের থিন ফিলামেন্ট, মনে রাখতে হবে যে অ্যাক্টিনটা হচ্ছে থিন ফিলামেন্ট আর হচ্ছে আমাদের মায়োসিন যেটা আছে সেটা হলো থিক ফিলামেন্ট, থিক, এটা হচ্ছে থিক, মানে মোটাটা হচ্ছে আমাদের মায়োসিন। তাহলে মনে রাখতে পারেন এইভাবে যে মায়োসিনটা কি, এম দিয়ে শুরু হচ্ছে মো, তাহলে এটাকে মনে রাখবেন মোটা, এভাবে মনে রাখবেন আর কি। তাহলে দেখেন মায়োসিনটা হচ্ছে এম দিয়ে শুরু, তাহলে এম দিয়ে মোটা, এবং অ্যাক্টিনটা মনে রাখবেন এটা পাতলা, যা সেটা না মনে রাখলেও চলবে, এটা মনে রাখবেন থিন ফিলামেন্ট, ঠিক আছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, আমরা ব্যান্ড, বিভিন্ন ধরনের ব্যান্ড, বিভিন্ন ধরনের লাইন নিয়ে কথা বলবো, এগুলো বেসিক যে আমাদের বুঝতে সহযোগিতা করবে মাসেলের স্ট্রাকচারটাকে। তা দেখেন প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের যে অল্টারনেটিভ যে লাইট ব্যান্ডগুলো এবং ডার্ক ব্যান্ডের সম্পূর্ণই কিন্তু একটি স্কেলেটাল মাসেল গঠিত হয়ে থাকে। তাই এখানে যে আপনি লাইট ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই লাইট ব্যান্ডগুলো যেগুলো আছে এগুলোকে কি বলা হয়ে থাকে, যে লাইট ব্যান্ডগুলো আছে, লাইট ব্যান্ডগুলো অ্যাক্টিন ফিলামেন্ট বহন করে, ঠিক আছে। এখানে অ্যাক্টিন ফিলামেন্ট বহন করে, ঠিক আছে, লাইট ব্যান্ড গুলোতে অ্যাক্টিন ফিলামেন্ট বহন করে, এবং এগুলোকে বলা হচ্ছে কি, আই ব্যান্ড, ঠিক আছে, আই ব্যান্ড, এটা মনে রাখবেন, এটা কি আই ব্যান্ড। অ্যাক্টিন ফিলামেন্টে কি, তাহলে এখানে আমরা জাস্ট মনে রাখবেন আই ব্যান্ডটা হচ্ছে, আই ব্যান্ডটা হচ্ছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে। এটা কেমন, থিন, এটার নিচে শেষে এন আছে,
এটাও মনে রাখবেন, থিন থিন, এটারও শেষে এন আছে, থিন ফিলামেন্ট, ঠিক আছে? তারপরে এটা কি আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এটা কি কি রকম ব্যান্ড, এটা হচ্ছে আমাদের লাইট ব্যান্ড, এই কথাটাও মনে রাখতে পারেন, লাইট ব্যান্ড, LIGHT, এটা হচ্ছে লাইট ব্যান্ড, ঠিক আছে? অন্যদিকে আমাদের এখন চলে যাই যে আমাদের যে থিক ফিলামেন্টটা আছে, এই থিক ফিলামেন্টটা অ্যাকচুয়ালি একটু ডার্ক ফিলামেন্ট, ডার্ক ডার্ক কি আর কি, এটা হচ্ছে ডার্ক ডার্ক, আপনার কি বলছে, এটা মোটা, আপনার ইংলিশটা মনে রাখার দরকার নেই, মায়োসিন মোটা, ঠিক আছে? এটা হচ্ছে মোটা, তারপরে মনে রাখবেন এটা কেমন, এটা আসলে আমাদের যে মোটা ফিলামেন্ট, এবং এটা কেমন থাকবে, এটার মধ্যে যে আমাদের যে অংশটা দেখা যাচ্ছে, যে দেখেন এখানে একটা আইসোট্রপিক, এটা হচ্ছে ওভারল্যাপ করে, ঠিক আছে? মোটা ফিলামেন্ট, ডার্ক ফিলামেন্ট, এবং এখানে কি আছে, এখানে আমাদের যে ফিলামেন্টটা আছে এটাকে বলাবো আমরা যে এ ব্যান্ড, ঠিক আছে? এ ব্যান্ড, ডার্ক ফিলামেন্টটা হচ্ছে আমাদের এ ব্যান্ড। এরপরে চলে যাই, আরেকটা জিনিস আপনাদের জানতে হবে যে হোয়াট ইজ জেট লাইন। জেট লাইনটা হচ্ছে যে দেখেন আমাদের যে অ্যাক্টিন ফিলামেন্ট আছে, অ্যাক্টিন দুইটা অ্যাক্টিন ফিলামেন্টকে জেট লাইন দ্বারা আমরা আলাদা করি, তাদেরকে বলা হচ্ছে জেট লাইন, ঠিক আছে? এটা মনে রাখেন, দুইটা দুইটা কি করে, অ্যাক্টিন ফিলামেন্টকে যে লাইন দ্বারা আমরা আলাদা করি তাদেরকে বলা হচ্ছে জেট লাইন। এরপরে চলে যাব আমরা এইচ লাইন, ঠিক আছে? হোয়াট ইজ এইচ লাইন? এইচ লাইনটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যান্ড অফ দ্য এ, ঠিক আছে? এ ব্যান্ডের একটা সেন্ট্রাল পার্ট, দেখেন এটা হচ্ছে এ ব্যান্ড, এ ব্যান্ড, ঠিক আছে? এ ব্যান্ড, এ ব্যান্ডের হচ্ছে সেন্ট্রালি থাকতেছে, এটা মাঝখান বরাবর থাকবে, এই যে অংশটা মাঝখান বরাবর সাদা সাদা অংশটা থাকবে, বা আমাদের যে লাইট অংশটা থাকবে এটাকে বলে এইচ ব্যান্ড। আবার একটা এইচ ব্যান্ডের ঠিক ট্রান্সভার্সলি মাঝখান দিয়ে আরেকটা লাইন তৈরি হয়েছে, দেখেন এই যে মাঝখান দিয়ে ট্রান্সভার্স লাইন একটা তৈরি হয়েছে, এটাকে আমরা যে লাইন বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে এম লাইন, ঠিক আছে? এম লাইন, এম লাইন। তাহলে অনেকগুলো লাইন সম্পর্কে আমরা কিন্তু একটু জানলাম। তারপর আরেকটা জিনিস না জানলেই নয়, এটা ভাইবা পরীক্ষায় সচরাচর ধরে থাকে, যা বলবে যে আসলে হোয়াট ইজ স্যাক্রোমিয়ার। তো স্যাক্রোমিয়ারটা হচ্ছে দ্য এরিয়া বিটুইন দ্য অ্যাডজাসেন্ট জেট লাইন, দেখেন দুইটা জেট লাইনের ঠিক মাঝখান বরাবর, দ্যাট মিনস দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট ঠিক মাঝখান বরাবর আমরা যে লাইনটা থাকে তাদেরকে কি বলেছিলাম, তাদেরকে আমরা বলেছিলাম যে এরা হচ্ছে আমাদের কি জেট লাইন, এবং দুইটা জেট লাইনের মাঝখান বরাবর যে লাইনটা থাকে তাদেরকে বলা হচ্ছে স্যাক্রোমিয়ার, লাইন না এটা গ্যাপটা, এটাকে বলা হচ্ছে স্যাক্রোমিয়ার, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মোটামুটি শিখে ফেললাম। তাহলে আপনাদের মনে রাখতে হবে, এখান থেকে একটু রিক্যাপিচুলেট করি, এই জায়গাটা অনেক প্যাসিজ জায়গা, তাহলে ডার্ক যে ব্যান্ডগুলো, বা আপনি মনে রাখতে পারেন অ্যাক্টিন, অ্যাক্টিন এবং মায়োসিন, ঠিক আছে? তো অ্যাক্টিনটা কেমন, অ্যাক্টিনটা হচ্ছে আমাদের মনে রাখবেন অ্যাক্টিনটা হচ্ছে লাইট ব্যান্ড, ঠিক আছে? লাইট, LIGHT, এটা অনেকগুলো কিন্তু প্যাচি প্যাচি জিনিস আছে, লাইট, এটা হচ্ছে থিন, এবং এটা হচ্ছে আই। অন্যদিকে মায়োসিনটা কেমন, এটা হচ্ছে ডার্ক, ডার্ক, এটা হচ্ছে মোটা, মোটা, এবং এটা কেমন, এটা হচ্ছে দেখেন থিন, এবং এটা হচ্ছে এ ব্যান্ড। তাহলে এই যে এটা হচ্ছে বেসিক জিনিস, জেট লাইনটা বা স্যাক্রোমিয়ারটা কি, এটা হচ্ছে দুইটা জেট লাইন মানে অ্যাডজাসেন্ট জেট লাইনের মধ্যবর্তী জায়গাটাকে বলা হচ্ছে স্যাক্রোমিয়ার। তাহলে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার পড়তে হবে, হ্যাঁ এই কথাগুলো আমাদের বারবার পড়তেই হবে। তারপরে আমি যে একটা জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম যে হোয়াট ইজ আপনাদের বলেছিলাম যে সাপোর্ট দিচ্ছে যে টাইটেন ফিলামেন্ট, টাইটেন ফিলামেন্ট এখানেই দেখা দিচ্ছি, যে এইখানে দেখেন প্যাচি প্যাচি একটা ফিলামেন্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে টাইটেন ফিলামেন্ট। তাহলে কি করতেছে, এটা জাস্ট বেসিক যে স্ট্রাকচার অ্যাক্টিন এবং মায়োসিনের, এটা এরা বহন করে, ঠিক আছে? দেখেন টাইটেন ফিলামেন্ট এগুলো, হ্যাঁ এটা টাইটেন ফিলামেন্ট। তাহলে এখানে আপনার ভালো করে স্ট্রাকচারটা বুঝতে পারতেছেন, হোয়াট ইজ মায়োসিন ফিলামেন্ট, হোয়াট ইজ টাইটিন, এবং হোয়াট ইজ এম লাইন, ঠিক আছে? এখানে বলা আছে। তাহলে এখান থেকে এতটুকুই ছিল যে স্যাক্রোপ্লাজমিং ইজ দ্য ইন্টারসেলুলার ফ্লুইড বিটুইন দ্য মায়োফাইবুলস, এটা একটু দেখবেন যে স্যাক্রোপ্লাজম। তা হ্যাঁ, আমাদের এখন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে যে হোয়াট ইজ স্যাক্রোপ্লাজম, হোয়াট ইজ স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস, আর স্যাক্রোপ্লাজম কি জিনিস। তা স্যাক্রোপ্লাজমটা কি জিনিস, যে আমরা যে থক থেকে জেলে নিয়ে আমরা একটু বলেছিলাম প্রোটোপ্লাজম, ঠিক তেমনি আমরা স্যাক্রোমিয়ারের মধ্যে যে আপনাদের যে জেলিন নেয় থক থেকে যে পদার্থগুলো পাবো, বা ইট ইজ দ্য মায়োফাইব্রিলস, ঠিক আছে? দ্য স্পেস বিটুইন দ্য মায়োফাইব্রিলস দ্যাট আর ফিল্ড উইথ ইন্টারসেলুলার ফ্লুইড আর কল স্যাক্রোপ্লাজম। এটা কি কি বহন করে, এগুলো দেখেন এখানে সব আয়নের কথা বলা আছে, আমি বলতেছি যেমন পটাশিয়াম আয়ন, ঠিক আছে? পটাশিয়াম আয়ন বহন করে, ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে ফসফেট আয়ন, ম্যাগনেশিয়াম ফসফেট, হ্যাঁ, তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম, এগুলো এরা বহন করতেছে, এটাও হচ্ছে স্যাক্রোপ্লাজম,
এটা জাস্ট মনে রাখতে হবে। এটা কি করতেছে, এটা বিভিন্ন ধরনের কি দেয়, দিস মাইটোকন্ড্রিয়া সাপ্লাইটা বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকবে, কন্ট্রাক্টাইল কি করে, কন্ট্রাক্টিং মায়োফাইব্রিলস উইথ লাস্ট অ্যামাউন্টস অফ এনার্জি, এনার্জি দিচ্ছে মাইটোকন্ড্রিয়া, থাকলে কি এটিপি প্রোডাকশন করবে, ফলে এনার্জি পাবে এখান থেকে। তারপর আছে সাইটোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ স্পেশালাইজড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন দ্য স্কেলেটাল মাসেল। তা দেখেন স্কেলেটাল মাসেলের মধ্যে এখন থাকবে সাইটোপ্লাজমিক রেটিকুলাম। তা সাইটোপ্লাজমিক রেটিকুলামের একটা থাকে টার্মিনাল সিস্টার্নি, ঠিক আছে, মনে রাখবেন টার্মিনাল সিস্টার্নি। তা সাইটোপ্লাজমের এই যে মাসকান বহার পর এরকম করে অ্যাকচুয়ালি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, স্যাক্রোপ্লাজমের যে আমাদের ব্যান্ড গুলো থাকে, ব্যান্ড গুলোর পরে পরে এদিকে এদিকে যে অংশগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল সিস্টার্নি। টার্মিনাল সিস্টার্নিটা কি করে, এখানে ক্যালসিয়ামটা এসে বাইন্ড করতে পারে, ঠিক আছে, ক্যালসিয়ামটা এসে বাইন্ড করতে পারে এবং রিলিজ করতে পারে ক্যালসিয়াম আয়নটাকে, ঠিক আছে, তাহলে কি করতে পারে, রিলিজ করতে পারে, এর ফলে এখানে কি করতে পারে, এখানে যে মাসেলের অ্যাকশন পটেন্সিয়ালটা জেনারেট করতে পারে, এটা মনে রাখতে হবে। টার্মিনাল সিস্টার্নি এবং ক্যালসিয়াম এবং আপনার কি থাকে ওপেন্স এন্ড এখানে কি হচ্ছে রিলিজ হয়। এরপরে জানতে হবে যে জেনারেশন অফ মেকানিজম অফ অ্যাকশন পটেনশিয়াল ইন দ্য মাসেল ফর দ্য মাসেল কন্ট্রাকশন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা রিটেনের জন্য বারবার আসে, এটা রিটেনের জন্য এই টপিকটা আসে। সুতরাং আমরা এই টপিকটা এখান থেকে গাইডন থেকে পড়ার চেষ্টা করবো। দেখেন গাইডন থেকে এখানে একটা জিনিসটা আপনাদের অবশ্যই জানতে হবে, যেটা হচ্ছে আপনাদের আমি এর আগে একটা জিনিস আপনাদের বলতে হয়তো ভুলে গেছি, যে আপনাদের পরীক্ষার সময় কিন্তু প্রায় আরেকটা টপিক আসে যে হোয়াট আর দা কন্ট্রাক্টাইল ইউনিটস অফ দ্য মাসেল, কি কি আছে। তো কন্ট্রাক্টাইল ইউনিট প্রধানত দুই ভাগে ভাগ করা হবে, একটাকে বলা হচ্ছে থিন ফিলামেন্ট আর একটাকে থিক ফিলামেন্ট বলা হয়, ঠিক আছে। তো আমি আপনাদের বলেছিলাম যে থিন ফিলামেন্ট কারা, থিন ফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন, সবার শেষে এন আছে, এটারও এন আছে অ্যাক্টিন, ঠিক আছে, অ্যাক্টিন, তো অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে, অ্যাক্টিন ফিলামেন্টটাকে বলেছে আমরা থিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট আবার তিন ধরনের, হ্যাঁ, এটাকে বলা হয় সবগুলোকে একত্রে বলা হচ্ছে ট্রোপোনিন, ঠিক আছে, মেটাবোয়িড অ্যাক্টিন, ট্রোপোমাইসিন এন্ড ট্রোপোনিন, হ্যাঁ। তাই এই যে ফাইবারটা অ্যাক্টিন যে আমাদের থিন ফিলামেন্ট, এটা তিনটা জিনিস দিয়ে গঠিত, অ্যাক্টিন, ট্রোপোমাইসিন এবং ট্রোপোনিন। তাই ট্রোপোনিন ফিরে আবার তিন প্রকার, একটাকে মনে রাখবেন কিভাবে, আইসিটি দ্বারা, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই সি টি, ঠিক আছে, মনে রাখবেন ট্রোপোনিন আই সি টি। ট্রোপোনিন আইটা কেমন, অ্যাক্টিন থাকবে, ট্রোপোনিন আইটা বহন করবে অ্যাক্টিন, ট্রোপোনিন আই বহন করবে কে, অ্যাক্টিন বলেছি। তারপরে কি ট্রোপোনিন সি, ট্রোপোনিন সি কি বহন করবে, ক্যালসিয়াম আয়, ট্রোপোনিন সি, সি দিয়ে মনে রাখবেন ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম আয়, ট্রোপোনিন সি, ক্যালসিয়াম এবং এবং আরেকটা বলেছি টি, ট্রোপোনিন টি কি করবে, ট্রোপোমায়োসিন, 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 ঠিক আছে। তিন ধরনের পায়ে পেয়ে গেলাম কন্ট্রাক্টাইল ইউনিটের মধ্যে আমরা থিন ফিলামেন্ট শেষ, বা থিক ফিলামেন্ট কোনগুলো, মায়োসিন, থিন ফিলামেন্টটা কোনটা, মায়োসিন, জাস্ট মনে রাখবেন থিন ফিলামেন্ট হচ্ছে মায়োসিন। এই যে এই কথাটাই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা বারবার আসে এবং এটা অস্পিতাও যাওয়া দিতে দেখা গেছে যে কন্ট্রাক্টাইল ইউনিট অফ দ্য মাসেলগুলো লিখো। এরপরে আসো আমরা চলে যাই যে আমাদের বেসিক যে মেকানিজমটার কথা বলতেছিলাম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই মেকানিজমটা এখন আমরা শেষ করবো। তো মেকানিজমটা আপনাদের প্রথমে বলতে হবে যে কি, যে প্রথমেই দেখেন আমি একটা ছবি অ্যাড করে রাখছি এখানে, যে প্রথমেই যে এন অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল অ্যাক্রস দ্য মোটর নার্ভ টু দ্য ইয়ার্স ইন টু দ্য মাসেল ফাইবার। তা আপনাদের এখানে প্রথমেই একটা জিনিস জানতে হবে, হোয়াট ইজ মোটর ইউনিট, ঠিক আছে, হোয়াট ইজ মোটর ইউনিট অথবা হোয়াট ইজ নার্ভ ইন্ডিং, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, যে নিউরোমাসকুলার জাংশন, মোটর ইমপ্লান্ট, নিউরো, তারপর হচ্ছে মায়ো নিউরাল জাংশনগুলো কি কি, এগুলো জানতে হবে। তার আমরা ওগুলো জানবো, তার আগে আপনি এটা দেখেন যে এন অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেলস অ্যাক্রস এ মোটর নার্ভ টু দ্য ইন্ডিংস অফ দ্য মাসেল ফাইবার। তাই মাসেল ফাইবারের শেষ প্রান্তে এসে একটা মোটর নার্ভ ইন্ডিং চলে আসবে, আসার পরে সাথে সাথে এখানে কি হবে, এখানে সাথে সাথে আসার পরেই এখানে যে ভোল্টেজ গেটের যে চ্যানেলগুলো আছে এগুলো ওপেন হয়ে যাবে। ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হওয়ার সাথে সাথে এটা কি করবে, সিনেপটিভ স্পেস, এটা এই যে এই স্পেস এবং এই স্পেসের যে মাঝখানে যে বড় বড় যে অংশটা এটাকে বলে সিনেপটিভ স্পেস। আমরা জাস্ট একটা ছবি আর্ট করেছি আন্দাজ করে, ঠিক আছে, এটা মোটামুটি আপনাদের যে সিনেপস যে গঠনটা আছে, সিনেপস এর অ্যাকশন পটেনশিয়াল ওইটা এরকম, এটার বেসিক স্ট্রাকচার সেম। এখানে শুধু জানতে হবে যে এখানে কি হয়, এখানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল বা ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ঠিক আছে, সোডিয়াম না ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। তারপরে কি হবে, সিনেপটিক ভেসেলের যে নিউরাল মেমব্রেনের অ্যাডজেসেন্ট ডেন্স বার, সেখানে এসে কি হবে, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আপনার কি করে, যে এসিটাইল কোলিনের যে এগুলো ভেসিকল, এই সিন কি কোন প্রক্রিয়ায় মনে রাখবেন, এটা মনে রাখবেন যে কোন প্রক্রিয়ায় এসে এসিটাইল কোলিনটা এখানে
চলে আসে, এটা হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়া। এটা আমাদের এখানে লেখা নেই, তা মনে রাখবেন এটা হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আপনার এই টার্মিনাল ইন্ডে চলে আসবে। আসা মাত্রই এটা কি করবে, এট দ্য ইন্ড অফ দ্য ইট সিক্রেটস স্মল অ্যামাউন্ট অফ নিউরোমাস ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। তা অ্যাসিটাইল কোলিন আসা মাত্রই কি করবে, বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন টু অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অফ দ্য স্কেলেটাল মাসল। ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন যে রিসেপ্টরগুলো আছে ওটার সাথে বাইন্ড করবে। বাইন্ড করার সাথে সাথে এখানে কি হবে, এটা করবে কি, অ্যাসিটাইলকোলিন অ্যাডস অন দ্য লোকাল এরিয়া অফ দ্য মাসল মেমব্রেন, ওপেন অ্যাসিটাইল গেটেড ক্যালসিয়াম কি ক্যাটায়ন চ্যানেলস থ্রু দ্য পটেনশিয়াল মলিকুলস ফ্লোটিং অন দ্য মেমব্রেন। মানে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হবে। ঠিক আছে, এটা আপনার গ্যানোমে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা আবার যাবো গ্যানোমে, তার আগে আমরা গ্যাইট্রনের এটা শেষ করে যাই, নাহলে আমরা সব ওলট পালট হয়ে যাবে। দ্য ওপেনিং অফ দ্য অ্যাসিটাইল গোটেড চ্যানেল লো চার্জ কোয়ান্টিটি সোডিয়াম আয়ন টু ডিফিউজ ইন্টেরিয়র অফ দ্য মাসল ফাইবার অ্যান্ড দিস অ্যাকশন উইল লোকালাইজ ডিপোলারাইজেশন ইন টার্ন লিডস টু ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল উইচ ইনিশিয়েটস দ্য অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য মেমব্রেন। দেখেন এই কথাটার মানে হচ্ছে এটা কি করবে, বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, করার পরে পরে এখানে কি করবে, সোডিয়াম এবং পটাশিয়ামের কন্ডাক্টেন্স ইনপ্লেটে কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়ামের কন্ডাক্টেন্স ইনপ্লেটে বেড়ে গেল কি কারণে, বাই দ্য ওপেনিং অফ দ্য আপনার অ্যাসিটাইল গেটেড চ্যানেল। তারপরে কি হবে, সাথে সাথে আপনার এখানে চলে যাবে ইন প্লেন পটেনশিয়াল, এখানে আপনার একটা পটেনশিয়াল তৈরি হবে, অ্যাকশন পটেনশিয়াল, এটাকে বলা হয় ইন প্লেন পটেনশিয়াল। ঠিক আছে, এই ইন প্লেন পটেনশিয়াল আপনার কি জেনারেশন হইলো, হওয়ার পরে কি করবে, এইখানে আবার অ্যাকশন পটেনশিয়াল হবে। দেখেন ইন প্লেন পটেনশিয়াল হওয়া মাত্রই অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে গেল। ঠিক আছে, অ্যাকশন পটেনশিয়াল কি করবে, ইট ডিপোলারাইজ দ্য মাসেল ইন দ্য মেমব্রেন অ্যান্ড মাস of the action potential electricity flows through the center of the muscle fiber. ঠিক আছে, এত কিছু ড্যাশ টানা দরকার নেই, তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হচ্ছে, তাহলে ডিপোলারাইজেশনটা বেড়ে যাবে, তারপরে এখানে কই যাবে ডিপোলারাইজেশন, বলেছিলাম যে অ্যাক্টিন এবং মায়োসিনের মাঝে আপনার কি স্কেলেটাল মাসেলের টি টিউবলস থাকে, তাই সেই টি টিউবলসে আপনার এরপরে এটা চলে যাবে, টি টিউবলসে গেল, যাওয়ার পরে টি টিউবলসে যাওয়া মাত্রই আপনার কি করবে, ক্যালসিয়াম আয়ন এখান থেকে বাইন্ড করবে। ঠিক আছে, ক্যালসিয়াম আয়নটা বাইন্ড করবে, মনে রাখবেন ক্যালসিয়াম আয়নটা এখানে চলে আসবে। ক্যালসিয়াম আয়নটা আসার পরে কার সাথে বাইন্ড করবে, আমরা পড়েছিলাম যে ট্রোপোনিন তিন প্রকার, ট্রোপোনিন সি থেকে কি আসে, ক্যালসিয়াম আয়ন, এই ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে। ঠিক আছে, ট্রোপোনিন সি, এটাই সেই ট্রোপোনিন সি, ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করলো, করা মাত্রই এখানে কি হবে, সে শেষে এসে করা মাত্রই এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে এক ধরনের আপনার লিঙ্কেজ তৈরি হবে, এটাকে বলে ক্রস লিঙ্কেজ, এবং এখানে কি হবে, স্লাইডিং মুভমেন্ট অফ দ্য অ্যাক্টিন এবং মায়োসিন। ঠিক আছে, স্লাইডিং মুভমেন্ট অফ দ্য অ্যাক্টিন অফ মায়োসিন, এটাকে কি বলা হয়ে থাকে, পাওয়ার স্ট্রোক তৈরি হওয়ার পরে পরে এখানে আপনার কি তৈরি হবে, দেখেন পাওয়ার স্ট্রোক তৈরি হবে, পাওয়ার স্ট্রোক তৈরি হওয়ার পরে পরে আপনার মনে রাখবেন পাওয়ার স্ট্রোক তৈরি হওয়ার পরে পরে এখানে একটা থিওরি কাজ করে, এটাকে বলা ওয়ার্ক অ্যালোন থিওরি। আমরা চলে যাই, ওয়ার্ক অ্যালোন থিওরি এখানে আছে। তো ওয়ার্ক অ্যালোন থিওরিটা কি ছিল, যে ওয়ার্ক অ্যালোন থিওরিটা হচ্ছে আপনার যেখানে আপনার কি থাকবে, অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিভেট হবে ক্যালসিয়াম আয়ন দ্বারা, হ্যাঁ মানে সি এর ট্রোপোনিনে অ্যাক্টিভ হবে, সেখানে আপনার মায়োসিনটা আসে, তার কিছু কিছু বাইন্ড করবে মায়োসিন। এটাই হচ্ছে দেখেন ওয়ার্ক অ্যালোন থিওরি, কি জন্য নাম দিয়েছে, দেখেন অ্যাক্টিন কিন্তু স্বেচ্ছা নিজে নিজে চলতেছে, তার পিছন পিছন মায়োসিন আসতেছে, দ্য ইন্টারঅ্যাকশন অফ দ্য অ্যাক্টিভেটেড অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড দ্য মায়োসিন ক্রস ব্রিজেস, দিস ইজ কল্ড দ্য ওয়ার্ক অ্যালোন থিওরি অফ কন্ট্রাকশন। এরপর ওয়ার্ক অ্যালোন থিওরি অনুসারে এখানে মোটটা আপনাকে পাওয়ার স্ট্রোক ঘটবে, এরপর স্লাইডিং হবে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে, এবং শর্টেনিং অফ দ্য মাসেল ফাইবার অ্যান্ড কন্ট্রাকশন ইজ অকার, এভাবে কন্ট্রাকশন হবে। তাহলে এরপরে আমরা কন্ট্রাকশন হওয়ার পরে পরে আমরা চলে যাই জ্ঞানমে, দেখেন কন্ট্রাকশন হইলো, তো কন্ট্রাকশন অফ দ্য মাসেল ফাইবার আমরা পড়ে ফেললাম। তা এরপরে আপনাকে যদি বলে এটাকে ফ্লোচার্ট আকারে দেখাও, তো ফ্লোচার্ট আকারে কিন্তু আমরা কিভাবে দেখাইতে পারি, আপনি দেখতে পারেন যে ফ্লোচার্ট আকারেও আমরা দেখাবো এটা, তো ফ্লোচার্ট সুন্দরভাবে জ্ঞানমে দেওয়া আছে, এটা ফ্লোচার্ট দেখেন, তা ফ্লোচার্ট আকারে দেখাইতে বললে এই যে আমরা এটা ফ্লোচার্ট ফলো করবো, তো প্রথমে কি হবে, স্টেপসিং কন্ট্রাকশন, প্রথমে ডিসচার্জ হবে মোটর ইন্ডে, তারপর কি হবে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে ইন প্লেনডে, তারপর বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন ইন দ্য নন কি নিকোটাইনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, তারপর ইনক্রিজ সোডিয়াম পটাশিয়াম কন্ডাক্টেন্স অফ দ্য ইনপ্লেন্ট, জেনারেশন অফ ইনপ্লেন্ট পটেনশিয়াল,
তারপরে অ্যাকশন পটেনশিয়াল এখানে জেনারেট করবে ইনওয়ার্ড স্প্রেড অফ ডিপোলারাইজেশন অফ দ্য টি টিউবলস এর সাথে সি যে ট্রোপোনিন সি তার সাথে তার কাছে চলে যাবে তারপর ওখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে সাথে সাথে রিলিজ হওয়ার মাত্রই সাইটোপ্লাজমিক রেটিকুলামে ডিফিউজ হবে অফ দ্য থিক অ্যান্ড থিন ফিলামেন্ট এবং এখানে কি হবে যে স্লাইডিং মুভমেন্ট হবে পাওয়ার স্ট্রোক তারপর কি বাইন্ডিং অফ ক্যালসিয়াম টু ট্রোপোনিন সি তারপর কি হচ্ছে আনকভারিং মায়োসিন বাইন্ডিং সাইটস অফ দ্য অ্যাক্টিন ঠিক আছে ফরমেশন অফ ক্রস লিঙ্কেজ বিটুইন দ্য অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন অ্যান্ড স্লাইডিং অন দ্য থিন অন থিক ফিলামেন্ট মানে কি থিন ফিলামেন্টটা আপনার কই যাবে আপনার থিক ফিলামেন্টের উপরে স্লাইডিং মুভমেন্ট করবে এটাকে বলা হচ্ছে পাওয়ার স্ট্রোক ঠিক আছে তাই এটা গেল এবার আসেন রিল্যাক্সেশনের মেকানিজম এটাও আসতে পারে এমসিকিউ এর জন্য দ্য ক্যালসিয়াম পাম্পড ব্যাক ইনটু দ্য স্যাক্রোপ্লাজমিক রেটিকুলাম আবার পূর্বের অবস্থায় চলে গেল রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইন দ্য ট্রোপোনিন রিলিজটা অতি মাত্রায় ক্যালসিয়াম আয়ন আবার রিলিজ করলো দ্য সিচুয়েশন অফ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন তারপর আপনার এই যে কন্ট্রাকশনটা এটাকে সিচুয়েশন করে দিবে এর ফলে এটা রিল্যাক্স হয়ে যাবে শেষ তারপরে আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যে বারবার আমরা কথা বলতেছিলাম যে ইনপ্লেন পটেনশিয়াল দেখেন ইনপ্লেন পটেনশিয়াল নামে আমরা একটা কথা বারবারই বলতেছি হোয়াট ইজ ইনপ্লেন পটেনশিয়াল এই ইনপ্লেন পটেনশিয়ালটা হচ্ছে আমাদের যে নিউরন আছে ঠিক আছে নিউরনের একটা জিনিস না বললেই নয় এখানে একটা ছবি অ্যাড করা লাগবে দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট সিনেপটিক নিউরন ঠিক আছে এটা নিউরনের অংশ এটা হচ্ছে প্রি সিনেপটিক নিউরন এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে থাকবে অ্যাসিটাইল কোলিন ভেসিকল এখান থেকে অ্যাসিটাইল কোলিন ভেসিকল এখানে রিলিজ হবে তা দেখেন ইনফ্লেন পটেনশিয়ালটা হবে আমাদের যে পুরো আপনার কি পোস্ট সিনেপটিক যে মেমব্রেনটা আছে পোস্ট সিনেপটিক মেমব্রেনে বা ইনফ্লেন বা পোস্ট সিনেপটিক মেমব্রেনের যেখানে কি থাকবে যে দ্য পজিটিভ পটেনশিয়াল অফ পোস্ট সিনেপটিক মেমব্রেন পোস্ট সিনেপটিক মেমব্রেনের পজিটিভ যে পটেনশিয়াল এটাকে বলা হয়ে থাকে আমাদের কি ইনপ্লেন পটেনশিয়াল ঠিক আছে ইনপ্লেন পটেনশিয়াল বলে থাকে এটাকে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ইনপ্লেন পটেনশিয়াল হ্যাঁ তা মেকানিজমটা আপনাদের জানতে হবে এটা কিভাবে ইনপ্লেন পটেনশিয়ালটা জেনারেট করে তাই এই যে জেনারেশনটা আমরা এটাই শিখে ফেলছি যে মাসের কন্ট্রাকশনের যে মেকানিজমটা ওটাই হচ্ছে ইনপ্লেন পটেনশিয়াল প্রথমে রিলিজ হবে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর মোটর নার্ভে যাবে বাইন্ডিং অফ দ্য ইনপ্লেন রিসেপ্টর তারপর ওপেনিং অফ দ্য অ্যাসিটাইল কোলিন চ্যানেল তারপর ইনক্রিজ দ্য সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন কন্ডাক্টেন্স হ্যাঁ তারপরে কি হবে জেনারেশন অফ ইনপ্লেন পটেনশিয়াল মানে উপরে যে আমাদের যে মেকানিজমটা শিখলাম এতটুকুই হচ্ছে ইনপ্লেন পটেনশিয়ালের জেনারেশন এরপরে চলে যাই আমাদের পরের অংশে খুবই সময় সংক্ষিপ্ত আমরা চলে যাই পরের অংশে এরপরে যাবো ইন স্মুথ মাসেল কন্ট্রাকশন তাহলে চলে যাই বিআরএস সিরিজের স্মুথ মাসেল কন্ট্রাকশন দেখেন এবার আমরা স্মুথ মাসেল কন্ট্রাকশন ফ্রম বিআরএস সিরিজ এটা খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন এটা কুমিল্লা বোর্ডে আসছিল এবং বিভিন্ন বোর্ডে বা ভাইভাতে ধরতে দেখা যায় তাহলে স্মুথ মাসেল কন্ট্রাকশনে আমরা বলেছিলাম যে স্মুথ মাসেলের যে এখানে যে আমরা নর্মাল যে অ্যানাটমিটা আমরা শিখে ফেললাম বা হিস্টোলজিটা শিখে ফেলছি তখন আমরা এটা জাস্ট এখন এর মেকানিজমটা ডাইরেক্ট করে ফেলবো তো প্রথমে কি করবে প্রথমে ডিপোলারাইজেশন করবে ঠিক আছে একটা মেমব্রেনে সেল মেমব্রেনে কি করবে ডিপোলারাইজেশন অফ দ্য সেল মেমব্রেন ঠিক আছে এটার কারণে কি হবে ওপেন্স অফ দ্য ভোল্টেজ গেট এট ক্যালসিয়াম চ্যানেল একদিকে হলো অন্যদিকে কি হবে হরমোনস অফ দ্য নিউরো ট্রান্সমিটার আমরা হরমোনস অর নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে কি করবে মে ওপেন লাইগেটেড ঠিক আছে ওপেন লাইগেটেড চ্যালেঞ্জ ইন দ্য মেমব্রেন ঠিক আছে যে ইন্টারসেলুলার যে মেমব্রেনগুলো আছে এটাতে চলে গেল আমাদের কি ডিপোলারাইজেশন হলো এটা মেমব্রেনে ইন্টারসেলুলার মেমব্রেনে তারপর এখান থেকে হরমোন এবং নিউরো ট্রান্সমিটার এখানে চলে আসতে পারে থ্রো কিসের মাধ্যমে যে আমাদের যে 1,4,3 ট্রাইফসফেট ঠিক আছে এটাকে বলা হচ্ছে 1,4,3 ট্রাইফসফেট অ্যাকচুয়ালি এখানে তিনটা আছে বা ফসফো ইনল ইনোসিটল নাকি নামে একটা কথা বলা আছে যে এটা এটার মাধ্যমে চলে আসবে এটাকে বলা হচ্ছে কি আপনার বলে ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট এটা অ্যাকচুয়ালি ইনোসিটল হাই ফর দ্য ইনোসিটল মনে রাখবেন ইনোসিটল ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেটের সাথে আপনার এটার সাথে বাইন করে এখানে কি করবে ক্যালসিয়াম রিলিজ করলো ক্যালসিয়াম রিলিজ করার ফলে দেখেন এটা আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘনত্ব বাড়তেছে অন্যদিকে কি করবে হরমোন এবং নিউরোট্রান্সমিটার যেগুলো আছে এগুলো কি করতেছে ওপেন অফ দ্য লাইগেন গেট এন্ড ক্যালসিয়াম চ্যানেল এরা করতেছে কি লাইগেন গেট এন্ড ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ওপেন হচ্ছে তিনভাবে ওপেন হতে পারে ওপেন হওয়ার ফলে কি হলো ক্যালসিয়ামের আধিক্য হয়ে গেল ঠিক আছে ক্যালসিয়ামের আধিক্য হওয়ার মাত্রই ক্যালসিয়াম বাইন্ডস টু দ্য ক্যালমোডিনিন ক্যালসিয়াম কখন ক্যালমোডিনের সাথে বাইন্ড করে কি করবে ক্যালসিয়াম ক্যালমোডিনিন কমপ্লেক্স তৈরি করলো যখন কমপ্লেক্স তৈরি করলো করার পরেই কি হচ্ছে মায়োসিন লাইফ চেইন কাইনেস
যেটা আছে সেটা কি অ্যাক্টিভেটেড হয়ে গেল, ঠিক আছে, মায়োসিন লাইট চেইন কাইনেজ অ্যাক্টিভেটেড হয়ে গেল। তা অ্যাক্টিভেটেড হওয়া মাত্রই এখানে একটা কি বলে ফসফোরাইলেশন অফ দ্য মায়োসিন লাইট চেইন। তা ফসফোরাইলেশনটা ঘটবে এখানে মায়োসিন লাইট চেইনে, লাইট চেইনে কি মায়োসিন লাইট চেইনে যদি আপনার অ্যাক্টিভেট হয়ে যায় তারপরে এখানে ফসফোরাইলেশন হবে, ফসফোরাইলেশন হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে মায়োসিনের যে এটিপিএস এনজাইমটা আছে, হ্যাঁ, এটিপিএস এনজাইমের মধ্যে আপনার কি হবে বাইন্ডস টু দ্য অ্যাক্টিন উইথ ক্রস বেসিস অফ সাইক্লিং, মানে এটা সাইক্লিং করে আপনার কি করতেছে যে মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটিকে বেড়ে বাড়াই দিবে। বাড়ানোর পরে এখানে জাস্ট এখানে মায়োসিনটা কি কি করতেছে এটা লাগবে না, জাস্ট এটাকে ক্রস ব্রিজ সাইক্লিং তৈরি করবে। তারপর ক্রস ব্রিজ সাইক্লিং তৈরি করেই এখানে হয়ে যাবে টেনশন, ঠিক আছে। তাহলে এটা কি করতেছে, এ ডিক্রিজ ইন দ্য ইন্টারসেলুলার ক্যালসিয়াম প্রোডিউস রিল্যাক্সেশন। দেখেন ক্রস ব্রিজ এর মাধ্যমে এটা কি করতেছে, টেনশনটা কি করতেছে আপনাদের এখানে চলে যাবে, দ্য অ্যামাউন্ট অফ টেনশন অর কন্ট্রাকশন প্রোডিউসড ইন দ্য প্রপোর্শনাল টু দ্য ইন্টারসেলুলার ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। তো দেখেন যে কন্ট্রাকশনটা ছিল ওটা আমাদের কিন্তু ক্যালসিয়াম আয়নের প্রপোর্শনে, ঠিক আছে, ক্যালসিয়াম আয়নের প্রপোর্শনে, এই কথাটা মনে রাখবেন। তাহলে আমরা এখান থেকে স্মুথ মাসেলের কন্ট্রাকশনটা করে ফেললাম। এরপরে আছে লাস্ট একটা খুবই টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন, এবং আরেকটা হচ্ছে আমাদের জানতে হবে যে রোল অফ ক্যালসিয়াম আয়ন অফ স্মুথ মাসেল কন্ট্রাকশন, আর একটা রোল অফ ক্যালসিয়াম আয়ন আপনার হচ্ছে কার্ডিয়াক এবং স্কেলিটাল মাসেলের যে কন্ট্রাকশন, এটা আমরা জ্ঞানংয়ে আরেকটু ফেরত যাই। জ্ঞানংয়ে এটা মোটামুটি ভালো দেওয়া আছে, আমরা যদি ইন্ডিভিজুয়ালি জানতে চাই তখন এটা লাগবে। তবে এটা এই যে আমাদের আরেকটা টপিক এই বক্সটা, যে বিভিন্ন ধরনের ফাইবার আছে তার মধ্যে মনে রাখতে হবে যে রেড ফাইবার গুলো সব থেকে মনে রাখতে হবে, রেড ফাইবার গুলোর যে আপনাদের যে কন্ডাকশন ভেলোসিটি থেকে শুরু করে আপনাদের কি এটা হচ্ছে আপনাদের সবকিছু ফাস্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। রেড ফাইবার গুলো, রেড ফাইবার গুলো ক্লাসিফিকেশন আমাদের তিন ধরনের ফাইবার, টাইপ ওয়ান ফাইবার, টাইপ দুই এর দুইটা ব্রাঞ্চ আছে আরো, টাইপ এ বি, ঠিক আছে, এগুলো জাস্ট জানতে হবে আর কি, খুব একটা ইম্পর্টেন্ট নাই। তবে এটা তো মাঝে মাঝে হিস্টোলজিতে ধরতে দেখা যায়। তারপরে চলে যাই আমরা পরের, আচ্ছা, মোটর ইন্ট নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাই এখানে আমি লাগিয়ে রেখেছি জ্ঞানমে। দেখেন মোটর ইনটা কি বলেছি, মোটর ইনটা, মোটর ইনটা আসলে কি জিনিস, যেখানে আপনার একটা মাসেল এসে টার্মিনেট করে, যে ইয়ে সিঙ্গেল মোটর নিউরন অ্যান্ড দ্য মাসেল ফাইবার ইট ইনারভেটস কন্টিনিউ এ কি কনস্টিটিউট এ মোটর ইন, বা আপনি এটা এভাবেও বলতে পারেন যে হোয়েন এ মোটর নার্ভ টার্মিনেটস ইনটু কি করে ওন এ স্কেলিটাল মাসেল ফাইবার ইজ কল নিউরোমাসকুলার জাংশন অর মোটর ইমপ্লান্ট বা মোটর ইউনিট, এখানে মোটর ইউনিট। আরেকটা জিনিস মনে রাখতে পারবেন যে মোটর ইমপ্ল্যান্ট কাকে বলে, মোটর ইমপ্ল্যান্টটা কাকে বলে, এটা ভাইবাতে ধরতে রাখা যায়, মোটর ইউনিট এবং মোটর ইমপ্ল্যান্ট, ঠিক আছে, এটা মনে রাখবেন। মোটর ইমপ্ল্যান্টটা কি, যেখানে হচ্ছে বা এটা একটা নাম নিউরোমাসকুলার জাংশন, আরেকটা নাম হচ্ছে মায়োনিউরাল জাংশন, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপরে চলে যাই আমরা পরের অংশে, আমরা যে বলতেছিলাম যে কার্ডিয়াক এবং স্মুথ মাসেলে কিন্তু আপনার কি মেকানিজম একই, সেজন্য এটা লাগবে না, আমরা শিখবো এখন হয়ে গেল মলিকুলার কন্ট্রাকশন, এবারে পাওয়া যাবে সম্ভবটা। হ্যাঁ, দেখেন আমরা এখন শিখবো হচ্ছে যে কার্ডিয়াক মাসেলের, আর একটা হচ্ছে স্মুথ মাসেলের, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। তো কার্ডিয়াক আমাদের হচ্ছে এটা হচ্ছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন আমরা শিখে ফেলেছি। তার মধ্যে আমরা কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনটা আরেকবার বলি, যে প্রথমে যেটা বললাম কার্ডিয়াক মাসেলের এবং স্কেলেটাল মাসেলের মেকানিজম সেম, প্রথম অংশে যেটা এখানে আলোচনা করছি, তো প্রথম অংশে আমরা বলেছিলাম যে প্রথমে একটা মোটর ইন্ট পটেনশিয়াল তৈরি হবে, ইন্ট পটেনশিয়াল তৈরি হওয়ার পরে এখানে কি হবে ভোল্টেজ গেটেড সোডিয়াম পরে আপনার ক্যালসিয়াম আয়ন ওপেন হবে, এখান থেকে অ্যাসিটাইল কোলিন এখানে কি হবে রিলিজ হবে, রিলিজটা করা মাত্র এটা কি হবে যে আপনার যে এখানে যে বলেছিলাম যে এখানে আসা মাত্র অ্যাসিটাইল কোলিনটা আসা মাত্র এখানে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নটা ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ হয়ে এখানে মোটর ইন পটেনশিয়াল তৈরি করবে, মোটর ইন অ্যাকশন পটেনশিয়াল নিয়ে আসবে, ক্যালসিয়াম বাইন্ড উইথ দ্য ট্রোপোনিন সি, এরপরে ট্রোপোনিন সি এ যে আপনার ফিলামেন্ট আছে টি টিউবুল, টি টিউবুল ট্রোপোনিন সি থাকবে, টিবি টিউবুল ট্রোপোনিন সি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড করবে, তারপর কি হবে বাইন্ডিং অফ ট্রোপোনিন আই এর সাথে তারপর বাইন্ড করবে, অ্যাক্টিন বিকাম উইক অ্যান্ড ট্রোপোমায়োসিন উইচ কনভার্টস মায়োসিন বাইন্ডিং অন বাইন্ডিং সাইট অন অ্যাক্টিন মুভস ল্যাটারালি, ঠিক আছে, এরপর ট্রোপোনিন আই এর সাথে বাইন্ড করে ল্যাটারালি চলে যাবে, দ্য মুভমেন্ট অফ দ্য ট্রোপোমায়োসিন আনকভার্টস মায়োসিন বাইন্ডিং সাইট অন অ্যাক্টিন, ঠিক আছে,
এরপরে কি হবে, ট্রোপোমাইসিনটা আনকভারস করবে অ্যাক্টিনকে, অ্যাক্টিন ও মায়োসিনের যে কি বিটুইন ইন্টারাকশন ঘটবে, এর ফলে মাসেল কন্ট্রাকশন হবে। এরপরে স্মুথ মাসেলটা দেখেন, স্মুথ মাসেলে কন্ট্রাকশনটা এখান থেকে পড়বেন, এখানে হবে ক্যালসিয়াম বাইন্ডস উইথ কি হবে, এটি স্মুথ মাসেলে ক্যালমোডিনিন, ক্যালমোডিনের সাথে বাইন্ড করলো, ক্যালসিয়াম ক্যালমোডিনিন কমপ্লেক্স তৈরি করবে, তারপর কি হবে অ্যাক্টিভেটেড অফ ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট মায়োসিন লাইক কাইনেস কাইনেস, দেখেন মায়োসিন লাইক কাইনেস যখন হলো, তারপর ফসফোরাইলেশন অফ দ্য মায়োসিন হলো, ইনক্রিজ মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটি অ্যান্ড বাইন্ডিং অফ দ্য মায়োসিন টু অ্যাক্টিন, কি ইনক্রিজ মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটি অ্যান্ড বাইন্ডিং অফ দ্য মায়োসিন টু অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে, ঠিক আছে, বাইন্ড করলো, বাইন্ড করার পরে পরে এখানে কি হবে, এখানে হচ্ছে ইনক্রিজ মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটি, হ্যাঁ, তারপরে হবে ক্রস ব্রিজ সাইক্লিং, এখানে হবে ক্রস ব্রিজ সাইক্লিং, ক্রস ব্রিজ সাইক্লিং পড়েছিলাম বিআরএস ফিজিওলজিতে, ওখানে আছে, ক্রস ব্রিজ সাইক্লিং হবে অথবা কন্ট্রাকশন ডাইরেক্টলি হয়ে যাবে, ইনক্রিজ মায়োসিন এটিপিএস অ্যাক্টিভিটি এন্ড বাইন্ডিং অফ দ্য মায়োসিন টু অ্যাক্টিন, ঠিক আছে, ডিফসফোরাইলেশন বাই মায়োসিন লাইক চেইন ফসফেট, তারপরে রিল্যাক্সেশন হবে, ডিফসফোরাইলেশন হবে, ফসফোরাইলেশন হলে কি হবে কন্ট্রাকশন, আর ডিফসফোরাইলেশন হবে রিল্যাকশন, রিল্যাক্সেশন। তাহলে এখানে আমাদের আজকের মতো শেষ হয়ে গেল দ্য মাসেল কন্ট্রাকশন এবং দ্য মাসেল ইউনিট, হোপ ইউ গাইস এনজয়েড দিস সেশন ভেরি মাচ। তাহলে আমাদের এরপর থেকে শুরু করবো ব্লাড, তো ব্লাড ফিজিওলজিটা আমরা নতুন ভাবে সাজানোর চেষ্টা করব, বিভিন্ন বই থেকে কালেক্ট করে এটা তৈরি করার চেষ্টা করব, কেননা ব্লাড ফিজিওলজি নিয়ে খুব একটা সব জায়গায় ভালো সাজানো নেই। তাহলে আজকের মতো এখানেই, সকলকে ধন্যবাদ।